আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে শুরু করতে যাচ্ছি তেরো নং পর্ব এই তেরো নং পর্বে আমরা শিখব আল্লাহ শব্দের মোটা এবং পাতলা কখন করে পড়তে হয় অনেক অপর আল্লাহ 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 নোট এটা সহি কি হবে শুদ্ধটা কি হবে সূত্র অনুযায়ী সহি কি হবে এটা আজকে আমরা জানবো শিখব দেখেন তার আগে খুব সহজে ই করেন এই যে এই শব্দটার নাম হচ্ছে আল্লাহ শব্দ এই শব্দটার নাম কি আমার সাথে বলেন না এই শব্দটার নাম কি আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দের ডানে যদি এই যে আল্লাহ শব্দ তার ডানে যদি জবর হয় আল্লাহ শব্দ তার ডানে যদি পেশ হয় আল্লাহ শব্দের ডানে যদি আ অথবা উ হয় তাহলে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হয় যদি আল্লাহ শব্দের ই হয় তাহলে আল্লাহ শব্দটা পাতলা করে পড়তে হয় ধরেন আমরা মাসকে চলে যাচ্ছি অনুশীলনে

বিসমিল্লাহি বিসমিল্লাহি কারণ আল্লাহ শব্দের ডাইনে ই আসছে এই জন্য এটা পাতলা করে পড়তে হবে বিসমিল্লাহি বিসমিল্লাহি কুনিল্লাহুম্মা কুনিল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরা আরও অনুশীলনে যাব এইগুলো আমরা অনুশীলন করবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যদি অফের শেষে এই যে গোল তা হয় তখন এটা হ্যাঁ হয়ে যাবে ধরেন ওয়াই লুল্লি কুল্লি হু ম্যা জ্যা তিল লু মা জ্যাহ الذي جمع مالا وعدده، يحسب ان ماله اخلده، يحسب ان ماله اخلده، كلا لينبذن في الحطمة، كلا لينبذن. بدن في الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة نار الله الموقدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة في عمد ممددة في عمد ممد দা মাশাআল্লাহ সিজদা অর্থাৎ কোনেকরিমের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো পড়লে আপনার জন্য সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায় আসুন আমরা কোন আয়াতগুলো সিজদার আয়াত কিভাবে চিনবেন বিশেষ কিছু চিহ্ন আছে সেই চিহ্নগুলো দেখলেই বুঝবেন যে আয়াতটা সিজদার আয়াত অর্থাৎ এই আয়াতটা পড়লে আমাকে সিজদা দিতে হবে সেটা হচ্ছে কোনেকরিমের আয়াতের মধ্যে ছোট্ট করে লিখা থাকবে এমন السجده এই লেখাটা যখন দেখবেন তখনই মনে করতে হবে বুঝতে হবে যে আয়াতাস সিজদার আয়াত ধরেন আমরা প্র্যাকটিস করতেছি এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সিজদা দিয়ে নেব আমরা ধরেন কাল্লা কাল্লা লা তুطیع হু লা তুطیع হু ওয়াসজুদ ওয়াকতারেবে ওয়াস নিতে হবে কিন্তু সেজদার আয়াত পরে ফেলছেন তাই শেষদা দেবেন কেমনে শিখতে হবে তো এটাও আচ্ছা তাহলে সেজদা কিভাবে কেবলামুখী হবেন হয়ে এভাবে সোজা হয়ে দাঁড়াবেন নিয়ত বাঁধতে হবে না সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা সরসে আল্লাহ একবার বলে চলে আলা তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন পরে তারপর আবার আল্লাহ একবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন শেষ সালাম ও ফিরাতে হবে না দুরুৎসহিত পড়তে হবে না আত্মীয়তো কিচ্ছু পড়তে হবে না ডিরেক্টলি আল্লাহ আকবর বলে সিজদাতে যাবেন সিজদ তসবিহ পবেন আবার আল্লাহ ইকবর বলে উঠে যাবেন আপনার সিজদের শেষ যাক আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের পর্ব এই পর্যন্তই আগামী পর্বের ইনশাআল্লাহ তালা কথা হবে পড়া হবে আর প্রতিদিন চেষ্টা করবেন পিছন থেকে তিন চারটা পাঁচটা পর্ব করে দেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি